স্বামী বড় কি আই মত্ত ব্যস্ত মোবাইলে প্রতিবাদ করতে গিয়ে ঘর ছাড়া স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর গ্রামে। বিজলি খাতুনের সঙ্গে বিয়ে হয় শাহবাজ আলীর, বর্তমানে তাদের দুই নাবালক সন্তানও রয়েছে। স্ত্রী বিজলি খাতুনের অভিযোগ, বিয়ের প্রথম কিছুদিন তাদের সম্পর্ক ভালো থাকলেও পরে তার স্বামী এবং শাশুড়ি মোটা অঙ্কের যৌতুকের জন্য তার উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার শুরু করেন। অত্যাচার সহ্য করেও দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছিলেন তিনি। তার আরো অভিযোগ, তার স্বামী শাহবাজের এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতে গেলেই অত্যাচারের শিকার হতে হয় ওই গৃহবধূকে। অত্যাচার সহ্য করতে না পেরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েও দমে না গিয়ে সুবিচারের দাবিতে শ্বশুরবাড়ির উঠোনে ধর্ণায় বসে রয়েছেন দুই সন্তানের মা বিজলি খাতুন। রবিবার সন্ধ্যা থেকে ধর্ণায় বসে আছেন তিনি। রাত গড়িয়ে সকাল ও সকাল গড়িয়ে দুপুর হলেও এখনো পর্যন্ত তার খোঁজ কেউ নেয়নি। অনাহারে বসে রয়েছেন তিনি। বাড়িতে ঢুকতে না দিলে শ্বশুর বাড়িতে আত্মহত্যা করে মৃত্যুবরণ করবেন বলেই জানিয়েছেন বিজলি খাতুন। যদিও তার স্বামী শাহবাজ আলী ও শাশুড়ি আশিরা বিবি বাড়িতে তালা ঝুলিয়ে রবিবার সন্ধ্যে থেকেই পলাতক। এই নিয়ে প্রশাসনকে জানানো হলে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মারপিট করেছে, মারধর করেছে, আর তার উপরতে কে মারধর করছে আপনাকে? আমার স্বামী, আমার শাশুড়ি মা। মানে কেন মারছে, কি কারণে? ওই অন্য বিড়শার সঙ্গে ওই বিহা করলে, চণ্ডীপুরের বিড়শার সঙ্গে বিহা করে নিয়ে যাওয়াই ওইটার করে বেশি মারেছে, আর মানে মারধর করেছে। মোর মোর শাশুর গাল্লা টিপিয়ে মারেছে, ওরা দুজনে দোয়ালা বার করা রাতে 10টা 11টা তো ধরে মারিছে, মুখ দিয়ে পানি পারিছে, মুখ ফের ঘরতে বের করে দিলে, বের করার দুয়ার পরে ওরা মায়া বেটা ঘুরতে বেড়াই চলে গেছে আউটলি, ওর কোনো কই পাতা খবর নেই। মুই এই নাই কাল থেকে বসেছি, খাবা না কিছু নেই, খাবার টাবার কিছু নেই, গোটে রাত মেয়ে নাই বসেছি। মানে আপনার শাশুড়ি আর আপনার স্বামী কি দাবি করছে, কি চাইছে আপনাদের কাছ থেকে? কি মাংসে ডিমের মাংস বলে, ডিমের বেলা আনবো তাতে ঘটুকাম তো নির্ঘামপুর গোটে, আমরা তো গরিব মানুষ, কুঞ্চাতে টাকা দেবো, এতলা মাংসে দাবি বলে আনবো, এতলা টাকা দিয়ে বলে ঘটুকাম তো নির্ঘামপুর ঘর। তো বিয়ের সময় আপনারা বাবা ডিমান্ড দেয়নি? হ্যাঁ দিয়েছ, সব পুজো দিয়ে দিলে, সব পুজো মেকআপ করে সবাই করে ডিমেন বেলে আনবেন। এটি কথা খুব মারধর করে রাত করে মোর শাশু টুড়ি চিপে মারছে, বাহ দুজনে দোয়ালা এবার কার রাতে মারছে, রাতে গাটা তো 10টা তো মারছে, সৌমি দন্তা ছোয়ার মুখ দেখে সৌমি সি সহ্য করেছি, সৌমি কেতলা সতে সতে বেশি হয়ে গেলে তারপর সৌজি সো আরও বেশি অত্যাচার করেছে, বেশি মারছে, বেশি ডাং মারডাং করেছে, মারডাং করে ঘরতে টানে বের করে দিছে, খাওয়া করে কিছু নিয়ে দিছে। বের করার পরে ওরা ঘর থেকে, ওরা কাল থেকে মায়া বেটা ভাগিয়ে গেছে, ওরা এখনো কই খোঁজ খবর কিছু নেই। মুই সো কাল থেকে এনা বসেছি, খাবার না কিছু নেই, নিজ ওই করবে তো এনা ওর ঘর মুর ফাঁসে টাঙিয়ে। আপনার মেয়েকে দেখতে পারছে না, কিন্তু আপনার ওর স্বামী কেন ওকে দেখতে পারছে না, কি কারণে? দেখতে পারছে, আগু আর স্বামী ঠিক ছিল, ও সোম সোম ওর বেটি কথা লালিশ দিয়েছিল, আর ওখান এই এক বরস সে ওয়াই ওই চণ্ডীপুর জানে কোনো বেটার সঙ্গে বাত করেছে, বাতচিত করেছে, তো ওইটা ওই উঁচা সে বাতচিত করে আছে, ঠিক আছে মোর বেটি নালে পরে মোর বেটি খাবার নি মাংবে, মোর বেটি বলাবে নি, মোর বেটি হাসাবে নি, মোর বেটি শুতে রবে আলাদ ঘরত, ওয়াই ফের চালাবে মেলিং শুতুয়া, মোর বেটি আখলাই ছোয়ানে শুতে রবে, তো ওয়াই বলাবে যখন হ্যাঁ মুখে তো কী করছে মুখনি বলাবো, আর উঁচা কাল লড়া ইচা ঝাড়ি আসবো না, ওয়াই ওর সঙ্গে বাতচিত করে আসিছে, তো এবার হ্যাঁ মুখের কিশোর বলা আছে, এটি কথা মোর বেটি কবাল মুখে তুই ঝগড়া নি ঝাঁটিনি, তুই মোর সঙ্গে কিশোর এমন করছিস, তুই তো ওয়াই ওয়াই কুচুনি বলবে এনাই বলে, তুই বলে খাবার মালিক খা রবার মালিক র, তো সে মোর কই মতলব নি বলে, মোর জামাইয়ের কথা তুই খাবার মালিক খা রবার মালিক তো র, তো সে মোর কই মতলব নি মোর। আর এই কত বছর ধরে এরকম অত্যাচার করছে আপনার মেয়েকে? 10 বরস করছে, এটি 10 বরস আমরা 20 দমল করেছি। তো গ্রামে আপনারা বসেছিলেন, বিচার বসেছিলেন? হ্যাঁ বসেছিলেন, ওই আঙ্গনাতে আর বসেছিলেন। তো ওই পক্ষ কি বিচার মানছে না? না নি মানে, বিচার করছে, ধমকা টমকা আছে, দাদা 2-4 দিন ঠিক রয়েছে, তার বাদে ফের হয়ে আছে আমি। তো এখন আপনার মেয়ে কি পর্যায়ে বস, কি অবস্থায় আছে এখন? আমার মেয়ে কি কাজ, আমার মেয়ে এখন কথাই আছে আপনার মেয়ে? আমার মেয়ে এখন স্বামীর বাড়িতে আছে, 1.5 মাস আমার বাড়ি ছিল, 1.5 মাস আমার বাড়িতে মারে ডাঙ্গায় ভাগাই দিছে, ওই ঘর থেকে ওই সরকার বার করে ভাগাই দিলে, যত বলে 4টা লোক নিয়ে বলা, তত ঘর নিয়ে ঢুকাম, যত তুই ডিমের নিয়ে আনবো তো তত ঘর নিয়ে ঢুকাম, তখন বলে ডিমের নান, তারপর তো ঘটুকাম। তো বিয়ের সময় আপনারা কি জামাইকে সব ডিমের শোধ করে দিয়েছেন? হ্যাঁ সব দিয়েছি। বুঝতে পারলাম যে প্রধান উপপ্রধান এখানে এসেছিল, মেম্বারও ছিল এখানে, প্রায় 200-300 লোকের মানে বিচার ছিল, ছেলেটা বলছিল মেয়েটা নাকি চরিত্রহীন, কিন্তু এখানে প্রুফ না করতে পেরে ছেলেটা ভেঙে যায় এবং ওর বাড়িতে গিয়ে মেয়েটা ধর্ণায় বসে, তারপরে শুনতে পায় যে ছেলেটা রটাচ্ছে নাকি, যে 4-5টা ছেলের সাথে ওর ই আছে সম্পর্ক আছে, কিন্তু আজ পর্যন্ত আমার 30 বছর বয়স হলো, 10 বছর মেয়েটার বিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে চরিত্রহীন বা কিছু, মেয়েটা খুব ভালো, কিন্তু ওকে মানে ছেলেটা বাজে, ছেলেটা ই
মাগিবাজ ছেলেটার কাছে এখন পয়সা কিছু নাই, মানে জড়িয়ে চার পাঁচ জনকে জড়িয়ে কিছু পয়সা হাতিয়ে নিতে চাওয়ার ইচ্ছা। তাহলে ও কি গ্রামের ছেলেদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতো? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকমেল করার চেষ্টা করতো, দু তিনজন মিলে ব্ল্যাকমেল করার চেষ্টা করতো। তো মেয়েটা এখন কথাই আছে? এখন মেয়েটা এখন স্বামীর বাড়িতে আছে, ওরা ভেগে গেছে, মানে কি ভেগে তালা মেরে ভেগে গেছে। আমরা আমি প্রধান উপপ্রধান সবাই মিলে একটা বুঝবার চেষ্টা করেছিলাম। ছেলেটার নাম হচ্ছে শাহবাজ, মেয়েটার নাম হচ্ছে বিজলি, আর মেয়েটার শাশুড়ির নাম হচ্ছে আসিরা বেবা, মানে ছেলেটার মা। এরাই হচ্ছে তিনজন, এরাই হচ্ছে তিনজন মূল। তার মধ্যে মেয়েটার পর খুব টর্চার হতো, রাত্রিবেলা করে টর্চার হয়েছে, এবং মেয়েটা প্রকাশ্যে বলছে আমার পর টর্চার করছে, এবং কিছু ছেলেকে ফাঁসাবার জন্য বারবার আরোপ দিচ্ছে মেয়েটাকে ছাড়বার জন্য। যেহেতু ওর একটা এতে চণ্ডীপুরে একটা এফআইআর চলছে মেয়ের সঙ্গে, তার জন্য মেয়েটাকে ছাড়বার জন্য এই অলরেডি একে মানসিক অত্যাচার টর্চার শুরু করেছে। এবং আমরা যেটা জানতে পারলাম মেয়ের কাছ থেকে জেনে, যে মেয়েটাকে অনেক দিন ধরেই ও টর্চারটা করছে, তার কারণ হচ্ছে যে ওকে নাকি ডিমেন্ড দেয়নি, এবং ভালো করে বিয়ে দিয়ে দিয়েছে, ডিমেন্ড দেয়নি, তার জন্য অত্যাচার করছে ওকে এটাই করে। আর কয়েকটা আমাদের গ্রামের কয়েকটা ছেলে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এখানে কয়েকজন আছে শাহবাজ, ওর স্বামী, মেয়েটার যে স্বামী শাহবাজ, কয়েকটা ছেলেকে ই করে ফাঁসাবার চেষ্টা করছে, ওদের কাছে একটা টাকারও ডিমান্ড করেছে। ব্যবস্থা করতে চেয়েছিলাম, ও বলছে আমি কোনো কিছু অন্ন দিব না যতক্ষণ আমার স্বামী আমাকে ঘরের মধ্যে না নেয়। এই অবস্থায় পড়ে আছে, আমি আবার প্রশাসনকে বলবো এই ব্যাপারটা হস্তক্ষেপ করে যেন ওর উচিত শিক্ষার ব্যবস্থা করে, ওর স্বামী শাহবাজকে উচিত শিক্ষা যেন দেয়। তার প্রতি গ্রামবাসীর পক্ষ থেকে আমি কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর বুথের মেম্বার। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।